তোজো চুলের স্টাইলটা কি করেছে দেখো, ও পুরো আইপিএল এ সুনীল নারায়ণ, ও খুশি হয়ে গেছে। চিকেন যখন প্লেটে আছে পাউরুটি ফাউরুটি পরেই খাবো। গরম আছে, জেগে আছো? হ্যাঁ হ্যাঁ জেগে আছো। তোজো বেড়াতে আসতে ভালোবাসে। হ্যাঁ, প্যারেন্টিং ইজ অ্যাকচুয়ালি ভেরি চ্যালেঞ্জিং। মানে গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ তোজো ঘুম থেকে উঠে পড়েছিল 8টার মধ্যে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছিল। তো এখন জাস্ট ব্রেকফাস্ট বানাতে যাব, তার আগে আমি আর মা বসে একটা ইম্পর্টেন্ট কাজ সারছিলাম। তোজোর অন্নপ্রাশনের দিন আর খুব বেশি বাকি নেই, তো এরপরে মারাও চলে যাচ্ছে কলকাতা, মানে নেক্সট উইকেই মাদের ফ্লাইট। তো সেই জন্য মাকে বললাম যে চলো বসে দুজনে মিলে গেস্ট লিস্টটা প্রিপেয়ার করি। মানে আমার শ্বশুরবাড়ির তরফে কাদের কাদের ইনভাইট করা হবে, মামুনিরা যখন ছিল তখনই সেগুলো আমরা প্রিপেয়ার করে নিয়েছিলাম। আর আমার বাপের বাড়ির তরফে কারা কারা আসবে, তো সেগুলোই একটা বসে লিস্ট ডাউন করছিলাম, তাহলে আমাদেরও সুবিধা হবে। দেখো ব্যাকগ্রাউন্ডে তো আমরা কাজ করছি, অনেক কিছু চলছে, আমার সৌরভের প্রথম একটা বড় কাজ, তো আমরা অবশ্যই চেষ্টা করব সব কিছু যেন সুন্দরভাবে হয়। আর মারা আসতে আমি বলেইছিলাম যে মা এটা করে রাখবো, তো আজ কাল করতে করতে হয়নি, তো মাদের নেক্সট উইকেই যাওয়া। আমি বলছি না আর নয়, আজকে করতেই হবে এই কাজটা। এই ডিসকাশনটা ফোনেও হয়তো হয়ে যেত, মারা যদি না আসতো সেরকমভাবেই হয়তো ডিসকাস করতে হতো, বাট যেহেতু মারা এসেছে তাই জন্য ভাবলাম যে সামনাসামনি বসেই লিস্ট ডাউন করা যাক, তাহলে ভুল হওয়ার চান্সটাও কম। আর জানো কালকে বাবা বেরিয়েছিল, আগের দিনকে দেখালাম তরমুজ এনেছে, কালকে আবার দেখো গিয়ে আম এনেছে। এটা হচ্ছে বেনামি আম, বাবা নিজেও জানে না এই আমটার নাম কি, আমি তো কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না। এখানে একটু আর্লি আম উঠে যায়, মানে অলরেডি আমি দেখছি প্যান্ডেল করে যেরকম আম বসে, তোমাদের আগের বারে দেখিয়েছিলাম না, অলরেডি প্যান্ডেল করা স্টার্ট হয়ে গেছে, আম এসেও গেছে। তো এইটা আমি বুঝতে পারছি না, কাটতে হবে, আর একটু পাকলেও যেন ভালো হতো, কি এনেছে বোঝা যাচ্ছে না। তো দুটো আম এনেছি এক্সপেরিমেন্টাল। সো আজকে ব্রেকফাস্টে বানানো হয়েছে ম্যাগি, এটা যদিও আমি বানাইনি সৌরভ বানিয়েছে, কারণ ভেজিটেবলস দিয়ে ম্যাগি অলওয়েজ সৌরভ বানায়, আর এটা মা বাবার খেয়ে এত ভালো লেগেছে তাই সৌরভ বললো যে ঠিক আছে আজকে তাহলে ম্যাগি বানানো যাক। ম্যাগি, তারপরে আছে চকলেট কেক, তো মায়ের বার্থডে কেক কিছুটা আছে, কিছুটা নয় অনেকটাই। দেখো অ্যাকচুয়ালি মা আর বাবা একদমই খায় না, মার সুগার আর বাবা খুব একটা চকলেট কেক খেতে পছন্দ করে না, তার জন্য আমি আর সৌরভ কুড়কুড়ু করে খাচ্ছি। তো এখন বলছি সবাই অল্প অল্প করে খেয়ে নাও, কারণ বেশি দিন আর থাকবে না। তো এটাকে হালকা একটু গরম করবো, তাহলে না চকলেটগুলো মেল্ট হবে, খেতে বেশি ভালো লাগবে। এ দেখো হালকা করে গরম করে নিয়েছি আর চকলেটটা মেল্ট হয়ে গেছে, এটা খেতে না হেভি লাগে। শিবরাত্রি তো মাকে তাই বলছি কি করবে, আমার বাড়িতে তো শিবলিঙ্গ নেই, তো মাকে বলছিল মন্দিরে গিয়ে জল ঢালার জন্য, কিন্তু মা কোনো বছরই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালে না, তো এবারে কি করবে সেটাই হচ্ছে কথা। তো আমরা একটা সলিউশনে এসেছি, এনার মাথায় আমরা একটু জল ঢেলে দেবো। সবকিছু দিয়ে একে স্নান করানো হবে এই সেদিনকার জন্য মহাদেব নাকি? জ্যান্ত মহাদেব এটা। তোজো কিন্তু তোজোর মালিশ আন্টিকে খুব ভালোভাবে চেনে, দেখো এক্সাইটেড হয়ে গেছে। বাই বাই বাই। আজকে মাসি মালিশ করানোর সময় তোজোর চুলের স্টাইলটা কি করেছে দেখো, ও পুরো আইপিএল এর সুনীল নারায়ণ, ও খুশি হয়ে গেছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি কি বলতো, তোজোর না মাথায় মাসাজ করলে ভীষণ রেগে যেত আগে, তো কি হতো আগে বডি মাসাজ হতো তারপরে মাথার মাসাজ করাতো, তারতে খুব একটা সুবিধার হতো না, স্নান করার সময় ক্র্যাঙ্কি হয়ে যেত। তো এখন কি হয়, আগে হেড মাসাজ হয় তারপরে বডি মাসাজ, তা এসব করে দেখা যাচ্ছে যে ওর মাথাটা মোটামুটি ঠান্ডাই থাকে। ঠান্ডা আছে মাথা, কি এক্সাইটেড।
মামা বৌমাটাকে বন করে নি নাও, ভয় তোলো বন করে। নতুন বউ তো আঙুল চষে একটু। তা বৌমা, বৌমার একটু দোষ আছে, একটু আঙুল চষে সবসময়, কিছু মনে করো না তোমরা, দোষ ত্রুটি ক্ষমা করে দিও। শুধু আঙুল না, যা পাচ্ছে মুখে পুড়ে দিচ্ছে কিন্তু। আমি বাজারে গেছিলাম, দেখলাম প্রচুর ওয়াটার ট্যাঙ্কস। আমাদের সোসাইটিতে জলের কষ্ট শুরু না হলেও যা বুঝলাম পুনেতে কিন্তু জলকষ্ট শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আর আমি আজকেই নিউজ পেপারে দেখছিলাম যে ব্যাঙ্গালোরে নাকি এতটাই জলের কষ্ট যে এক বালতি জল 2000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাও বলো, এখনও তো পিক সামার আসেইনি, কী হবে কে জানে। যাই হোক, বাজার হয়ে গেছে, এই জাস্ট বাড়ি ফিরলাম। সৌরভ জানো তো খুব ভালো মৌরলা মাছ পেয়েছে, তো মৌরলা মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি আজকে বানানো হচ্ছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো মা আজকে বানাবে মৌরলা মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি। তার জন্য দেখো সমস্ত কিছু কাট করে রাখা হয়েছে, উচ্ছে, বেগুন আর আলু। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, মৌরলা মাছ দিয়ে উচ্ছে চচ্চড়িটা খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে। এটা বেসিক্যালি আমার বাপের বাড়ির রেসিপি, আর মৌরলা মাছ তো অ্যাভেলেবেল, তোমরা একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। দেখিয়ে দিচ্ছি, প্রথমেই দেখো মৌরলা মাছ উচ্ছে আর বেগুনটাকে ভালো করে ফ্রাই করে তুলে রাখা হলো। আলাদা আলাদা করে ফ্রাই করবে তাহলে বেটার হবে। এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে অ্যাড করা হবে 5 ফোড়ন আর 2 টুকরো লঙ্কা। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে ফ্রাই করতে হবে, আর আলুর পিসগুলো দেখো এরকম ছোট ছোট সাইজের, খুব বেশি বড় করবে না। মৌরলা মাছ দিয়ে উচ্ছে চচ্চড়িটা না তোরও যেমন প্রিয়, আমারও খুব প্রিয় এই রান্নাটা, কিন্তু এটা আমি আমার বাপের বাড়িতে কোনোদিন খাই। ওইটা দিয়ে মা উচ্ছে চচ্চড়ি বানাতেন, মা খেতেন না আমাদের জন্য বানাতেন, কিন্তু ভীষণ ভালো লাগতো খেতে। আমারও খুব প্রিয় এটা। তোর খুব প্রিয়? অন্য রকম হয় তো ভালো লাগে, এটা ভালোবাসতো না, খুব ভালোবাসতিস। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয়েছে। দেন একটু কষিয়ে নিয়ে এই ভেজে রাখা বেগুন, উচ্ছে আর মৌরলা মাছটা অ্যাড করে দিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দেওয়া হয়েছে যাতে আলু আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এরকম ঝোলঝোল কিন্তু থাকবে না, সেদ্ধ হয়ে যাওয়ার পর পুরো একদম ড্রাই করে নেবে। ভাজা ভাজা করার সময় অল্প একটুখানি নামানোর আগে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলেই কিন্তু উচ্ছে চচ্চড়ি রেডি। তো এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি, অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আর আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। আজকে দুপুরবেলা আমি একটুখানি সময় পেয়েছি, মানে বলতে পারো তোজো আমাকে সময় দিয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এরপর আমি ভাবলাম যে কিচেনটাকে একটুখানি পরিষ্কার করা যাক। বেসিক্যালি আমি এসেছিলাম কিচেন কাউন্টার টপটাকে ক্লিন করতে, তো সেটা করতে গিয়ে মনে হলো যে এই কর্নারটা একই রকম ডেকর অনেক দিন ধরে আছে, তো সেটাকে একটুখানি চেঞ্জ করা যাক। তো তাই জন্যই দেখো আমি ডেকোরেশনটাকে চেঞ্জ করছি। এই কাজগুলো করতে আমার তো ভালো লাগে, তোমরা জানোই, আর অনেক দিন ধরে এক ডেকর দেখে 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 না পুরো বোর হয়ে গেছি, মানে মনোটোনাস লাগছিলো। আর প্রেগনেন্সি টাইমে কী বলো তো আমি সমস্ত ডেকোরেশনগুলোকে একদম অল্প করে দিয়েছিলাম, কেননা তুমি যতই জিনিস রাখবে না কেন সেগুলোকে আবার ক্লিন করার একটা ব্যাপার থাকে। তো এবারে একটুখানি অন্যরকমভাবে ডেকোরেশনটা করছি, আশা করছি ভালোই লাগবে। লাগছে আর আমার বেশ ভালোই লাগছে।
আর দেখো আমি এই কোডটা ভেবে রেখেছিলাম লিখবো এর আগে, প্রেগনেন্সি টাইমে আমি লাস্ট কোড লিখেছিলাম ইটস লোডিং, আর আজকে মমস কিচেন। আমি যখন তোমাদেরকে অ্যানাউন্স করিও নি আমার প্রেগনেন্সি নিউজ, তখনই আমি এখানে লিখেছিলাম ইটস লোডিং। তো আমি জানি না কেউ বুঝতে পেরেছিল কি না, ফাইনালি মমস কিচেন ইজ রেডি। আর সত্যি বলতে আমি না একটু ঘুরিয়ে ফিরে ডেকোরেশন করতে পছন্দ করি, তোমরা দেখেওছো আগে করতাম, বাট এখন তো সময় হয় না সেভাবে। ঠিক আছে, আজকে অনেকদিন পরে একটুখানি ডেকোরেশন করে বেশ মনটা ভালো লাগছে। আজকে দেখছি আমার ড্রেসের সাথে চায়ের কাপের কালারটা একেবারে ম্যাচিং। তো মা চা বানিয়ে দিল, এখন বেজেছে 6টা, চা খেয়ে রেডি হবো একটুখানি বেরোনোর প্ল্যান সবাই মিলে। আজকে আমার ড্রেসের সাথে কিন্তু তোজোর ড্রেসেরও একটা ম্যাচিং আছে, তাই তো তোজো? তো আমি এরকম খুব শখ করে এই ডাঙ্গিগুলো কিনেছিলাম তোজোর জন্য, বাট এটা কি প্রবলেম হচ্ছে বলো তো, যেহেতু কোলে কোলে ম্যাক্সিমাম টাইমই থাকে, তো এই দিক থেকে না টি শার্টটা এরকম বেরিয়ে যাচ্ছে, যেটা দেখতে একদমই ভালো লাগছে না। তো একটু বড়ো হোক তখন এই ডাঙ্গিগুলো পরাবো। হ্যাঁ তুমি আঙুল খেয়ে যাও, খেয়ে যাও। আমরা সবাই মিলে এখন বেরিবেরি করতে বেরিয়েছি। তো আমাদের বাড়ির কাছে জানো তো এই মন্দিরটা হয়েছে নতুন। অ্যাকচুয়ালি মারা যখন আমাদের ফ্ল্যাটটা বুক করতে এসেছিল, তখন মারা আমাদের বলেছিল যে পুরো বাড়ির কাছেই একটা খুব সুন্দর মন্দির হচ্ছে। তো 3 বছরে এই মন্দিরটা কমপ্লিট হয়েছে, মানে যেদিনকে ওই রাম জন্মভূমি প্রতিষ্ঠান হলো সেদিনকে এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল। তো ভাবছিলাম যে আসবো আসবো, তো আসার হচ্ছিল না, ঠিক আছে আজকে চলো। আর এই সন্ধ্যে সন্ধ্যে করে আসার প্ল্যান ছিল, কারণ এই লাইটটা দিয়েছে না বেশি ভালো লাগছে। চলো, এই যে মা আর বাবা এখানে আর তোজো আমার কোলে আছে। হ্যাঁ খুব সুন্দর করেছে কিন্তু এই ডিজাইন ডিজাইনগুলো না। দারুণ, মানে আমাদের বাড়ির এত কাছে, মানে স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে এত সুন্দর মন্দির, খুব সুন্দর না? দেখেছি কিন্তু কোন ভগবানের মন্দির ঠিক বুঝতে পারতাম না, তো এসে যেটা বুঝলাম এটা হচ্ছে বিষ্ণু মন্দির, বাট অনেক ভগবানেরই বিগ্রহ আছে। আমরা গণেশজির বিগ্রহ দেখলাম, তারপরে রাধা কৃষ্ণ ছিল, রাম সীতাও ছিল। চলো দর্শন হয়ে গেছে ভালো মতো। তোজো আজকে কি কারণে জানি না এত আলো দেখো ঘুমিয়ে পড়ে। হ্যাঁ ঘুমিয়ে কাদা, জেনারেলি আলো দেখলে ইন্টারেস্টেড হয়ে যায়। ওকে মলেই নিয়ে যেতে হবে, আমি যা বুঝছি মন্দিরে হবে না সত্যি। চলো ভালোই হয়েছে, আমরা চাটা খেয়ে বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে 8টা বেজে গেল, যদিও 8টার মধ্যে আমাদের ফিরতেই হতো কারণ সৌরভের মিটিং ছিল 8টা থেকে, তো একদম ডট 8টার মধ্যে আমরা ঢুকে গেছি। তো যাই হোক ফ্রেশ হয়ে গেছি। আজকেও তো আমাদের ডিনারটা একদমই উৎপটাং ডিনার, মানে কালকে পাওভাজি বানানো হয়েছিল, তো পাওভাজি একটু বেঁচেছে, আমি আর সৌরভ খাবো, আর তার সাথে একটুখানি তন্দুরি বানাবো। তো এটা এসে জাস্ট ম্যারিনেট করে রাখলাম, এটা তো আর কুক ভাইয়া বানাতে পারবে না, এটা আমি বানাবো। আর মারা খাবে আলু চচ্চড়ি আর তন্দুরি, মারা আর কিছু খাবে না, আমরা খাবো সেই কালকের লেফট ওভার পাওভাজি আর তন্দুরি। তো এই হচ্ছে মেনু, আর এনাকে দেখো এসে ফ্রেশ হয়ে ইনি এখন আঙুল খাচ্ছেন, এটা যে কী স্বভাব হয়েছে কী বলবো তোমাদেরকে, কন্টিনিউয়াস ও আঙুল খেয়ে যাচ্ছে।
আমি আর সবই মাঝে মাঝে আলোচনা করি যে প্যারেন্টিং ইজ অ্যাকচুয়ালি ভেরি চ্যালেঞ্জিং, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জিং সেটা ঠিক আছে, সেটার সাথে কোপ আপ করে নেওয়া যায়, বাট মেন্টালিও বেশ চ্যালেঞ্জিং আর বেশ পড়াশোনা করতে হচ্ছে। মানে রোজ রোজ তোজো যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো অ্যাডাপ্ট করছে সেগুলো ভালো কি খারাপ, সেগুলোকে কন্টিনিউ করতে দেওয়া যায় কি না, সেগুলো পড়তে হচ্ছে লিটারালি। তো তোমাদেরকে বলছিলাম যে মুখে না ভীষণ বাবলস কাটছে, যে দেখে তোমরা অনেকে বলেছিলে যে এটা নাকি ভালো নয়, বাট পরবর্তীকালে আমরা পড়ে দেখলাম যে এই 3 to 8 মান্থসের বাচ্চারা এটা করে, ওদের নাকি স্পিচ ডেভেলপ হয় আস্তে আস্তে। তো বললাম ঠিক আছে, তাহলে করাটা অতটা খারাপ নয়, হ্যাঁ যখনও করছে একটু মুছিয়ে টুছিয়ে দেওয়া সেগুলো তো করতেই হচ্ছে। তো আর একটা জিনিস ও যেটা করছে সেটা হচ্ছে মুখে হাত দিচ্ছে প্রচণ্ড রকমভাবে, যেটা নিয়ে আমি আর সবই ভীষণ ওয়ারেড ছিলাম। তো সেই নিয়ে পড়াশোনা করলাম, করে দেখলাম এটা ওদের একটা ন্যাচারাল রিফ্লেক্স, ওরা না আস্তে আস্তে বোঝে যে আমি আমার হাত দিয়ে কি কি কাজ করতে পারি, সেই কারণে ওরা মুখে দেয়। আর আমি কি করছিলাম বলতো, সময় নিয়ে ওর মুখ থেকে হাতটাকে সরিয়ে দিছিলাম, আর করো না মানে বারণ করাটা। আর আমরা যেটা পড়ে দেখলাম যে বাচ্চাদের কোনো জিনিসটা বেশি করে বারণ করা উচিত নয়, তাহলে ওরা বেশি করে, হ্যাঁ ওরা এটাকে একটা টুল ইউজ করে অ্যাটেনশন সিক করার জন্য। তো বারণ করা উচিত না, ইগনোর করানো উচিত, যদিও এখন যেহেতু ও মানে হামাগুড়ি দেওয়া বা এদিক ওদিক হাত দিতে পারে না, তাই জন্য এতটা রিস্কি নয়, বাট পরবর্তীকালে আস্তে আস্তে এটা ছাড়াতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না বলছি না পড়াশোনা করতে হচ্ছে, জানতে হচ্ছে। না আমার বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? আমরা একে অপরকে পড়ে পড়ে বলি, জানো তো সৌমি এটা এরকম হয়, জানো তো সৌমি, সেদিনকে সৌমি আমাকে বলছিল আচ্ছা আমি যদি তোজো বলে ডাকি ও কি মানে রেসপন্স করবে। তো আমি পরবর্তীকালে পড়ে টড়ে দেখলাম যে না সৌমি, 7 to 9 মান্থস লাগে ওদের রেসপন্স করতে নামে। ঠিক আছে, আমি দেখছি কি কি মানে এরপরে যখন সলিড স্টার্ট হবে কি কি খাওয়া মানে দেবো সেগুলো আমি আবার দেখছি, কি সমস্ত প্রিমিক্স টিমিক্স নিয়ে আলোচনা করছি আমি। ঠিক আছে, এখনো টাইম আছে, দাঁড়াও, টাইম আছে, 4 মাসও হয়নি। না না তো যেরকম ছোট আছে আমার এটাই ভালো লাগছে, জানো তো তত্ত্বর করে বড় হয়ে যাচ্ছে। আমরা এটাই বলছি যে এই ফেস্টটা আমরা ভীষণ মিস করি, হ্যাঁ আমার পুতুল বড় হয়ে যাচ্ছে এরকমই মনে হচ্ছে। আজকে আমাদের ডিনারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে কম্বিনেশনটাই বেশ ইন্টারেস্টিং, পাও ভাজি তার সাথে চিকেন তন্দুরি। চিকেন যখন প্লেটে আছে পাউরুটি ফাউরুটি পরেই খাবো, গরম আছে, গরম লাগেনি তো, ধোঁয়া বেরোচ্ছে পুরো চিকেন লেগ দিয়ে। হোক হোক, দারুণ হয়ে যাবে। ফ্রিজে এক্সট্রা কিছু জিনিস হলে সেগুলো খেয়ে নেওয়া ভালো, আর তার উপর যদি পাও ভাজির মতো জিনিস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর পাওগুলোও ছিল কালকে, 2 প্যাকেট পাও আনা হয়েছিল, সেটাও এক্সট্রা হয়ে গেছিলো। তো কালকে পাও ভাজিটা সত্যি খুব ভালো হয়েছিল, একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, জাস্ট ডিনার কমপ্লিট করবো, তো যে ঘুমিয়ে গেছে। তো কালকে তোমাদের সাথে আবার একটা ব্লগে আমার দেখা হবে, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।